স্থলপথে বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি ইসরায়েলের। গাজা সীমান্ত ঘিরে রেখেছে ভারী ভারী যুদ্ধ সরঞ্জাম আর লাখ লাখ সেনা। থেমে থেমে চলছে বিমান হামলা। এর মধ্যেই ভূখণ্ডটির উত্তরাঞ্চলের 11 লাখ অধিবাসীকে সরিয়ে নিতে বলেছে ইসরায়েল সেনারা। বেঁধে দেওয়া হয়েছে 24 ঘণ্টার আলটিমেটাম, এমনটি জানিয়েছে জাতিসংঘ। এমন হুঁশিয়ারিতে যেন দিশেহারা প্রতি মুহূর্তে মৃত্যু সংখ্যায় থাকা ফিলিস্তিনিরা, এক মুহূর্ত দেরি না করেই ছাড়তে শুরু করেছে অঞ্চলটি। যদিও ইসরায়েলের এমন নির্দেশ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে হামাস। গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধের পর এমনিতেই দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। চলছে খাবার পানি সহ জরুরি সহায়তার সংকট। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে সেখানকার একটিমাত্র বিদ্যুৎ কেন্দ্র। কেবল জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে লাখ লাখ ফিলিস্তিনিকে। এর মধ্যে বেসামরিকদের ঘরবাড়ি ছাড়া করার পদক্ষেপ চরম মানবিক পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তাছাড়া বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সব বেসামরিকদের সরিয়ে নিতে হলে প্রতি ঘণ্টায় 40,000-এর বেশি মানুষকে স্থানান্তর করতে হবে। তাছাড়া শরণার্থী শিবির ও হেলথ সেন্টারগুলোতে যারা অবস্থান করছেন তাদের স্থানান্তর প্রক্রিয়াও অনেক বেশি জটিল হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে ইসরায়েল থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন নাগরিকদের। গেল শনিবার ইসরায়েল ভূখণ্ডে চালানো হামাসের অতর্কিত আক্রমণে বেশ কয়েকজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়। এখনও জিম্মি কয়েকজন। মিলা খন্দকার, চ্যানেল 24।